সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মানে এমনিও যদিও আমার রাত্রেবেলা ঘুম আসে না সেটা জানি না আমি, আদার্স কারোর আসে কি আসে না, আমার চোখের নিচে দেখে বুঝতেই পারছো কিরকম ভাবে কালি পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপর চান করে নিয়েছি, এবার বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, কারণ আমার রেডি হওয়ার প্রয়োজন হয় না রিলস বানানোর জন্য, জাস্ট একটা ড্রেস পরলেই হয়ে যায়। আর এই যে যে এই এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নকলি তিল, ঠিক আছে, এটা একটুখানি দিয়ে দেখছিলাম আর ভালো লাগে কিনা। আর বাইরে দেখো কিরকমভাবে বৃষ্টি পড়ছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে, ওই জন্য জানলার পাশে বসে একটু বৃষ্টির ফিল নিচ্ছি। এবার শুধু তো বৃষ্টির ফিল নিলে ভালো লাগে না, সাথে কিছু একটা দরকার, সকালবেলা কিছু খাইনি ওই জন্য বোন বানিয়ে নিয়ে চলে এসেছে চা সকাল সকাল। আর এখন মোটামুটি কটা বাজে আমাদের সকাল, এখন মোটামুটি 10:47 বাজে, ঘুম থেকে উঠেছি মোটামুটি 9টার দিকে। তারপর বসে বসে একটু চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মা পুজো দিয়ে নিয়েছে, আজকে আমার পুজো দিতে হয়নি, তো চলো দেখে নাও বোন কেমন চাটা বানিয়েছে। এই যে চা ঢালছে দেখতে পাচ্ছো তো, অনেকটা গরম, হায় হায়, সাথে রয়েছে চা আর সাথে থাকবে না বিস্কিট, এটা তো হতেই পারে না, তাই জন্য এই বিস্কিটটা নিয়ে চলে এসেছি। আর এই এই যে মোটা মোটা যে মানে কি রাস্কিট নাম আই থিঙ্ক বিস্কিটটার, এই রাস্কিট বিস্কিট ছাড়া দুধচা খেতে একদমই ভালো লাগে না, হয় প্যাটিস তো যে প্যাটিসগুলো হয় সেই প্যাটিস দিয়েও ভালো লাগে। আর এইটা আমি সব থেকে বেশি খাই সেটা হলো গিয়ে এই রাস্কিট বিস্কিটটা। সবার মনে একটাই প্রশ্ন, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন, আগে তোমাদের 7 দিনে 7টা ভিডিও দিতাম, এখন আমি দিতে পারছি না, 1 মাসে হয়তো 1 থেকে 2টা ভিডিও দিচ্ছি। তার কারণ হলো আমার আর মাত্র 4 দিন পর এক্সাম, ঠিক আছে, আমি কিচ্ছু বানাতে পারছি না ভিডিও ভালোভাবে। আমার ইনস্টাগ্রামে 1.5 লাখ ফ্যামিলি হয়ে গেছে, আমি সেটাও সেলিব্রেট করার মতন জায়গায় নেই বা করতে পারছি না, পড়াশোনাও ঠিকঠাকভাবে হচ্ছে কি না আমি নিজেও জানি না, আই থিঙ্ক হচ্ছে না, আরও বেশি পড়তে হবে, এত টেনশান রয়েছে যে মনে হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না, মাত্র 4 দিন রয়েছে পরীক্ষা, কী করে কী কমপ্লিট করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই জন্য ভিডিও করাও হচ্ছে না, ভিডিও এডিটও করা হচ্ছে না, এটাই হয়ে গেছে প্রবলেম, ভিডিও করছি না কেন। আর তোমরা নিশ্চিন্তে থাকো, আমি মানে মোটামুটি আমার 5 তারিখে এক্সামটা শেষ হয়ে গেলেই দেন শুরু হবে, প্রত্যেক দিন ভিডিও দেওয়া স্টার্ট হবে, নতুন একটা চ্যানেল খুলবো শর্টসের চ্যানেল, যেখানে তোমরা সমস্ত মিনি ব্লগগুলো দেখতে পাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, এখনও খুলিনি, আগে এক্সামটা শেষ হোক দেন আমি স্টার্ট করবো সব কিছু নতুন করে, নতুনভাবে সব কিছু নতুন করে হবে, নতুন নতুন ভিডিও আসবে, আর এখন থেকে কিন্তু ঘুরতে যাওয়া হবে বাইরে, তাই তো, মানে এরপরে পরীক্ষার এক্সাম শেষ হলে ইচ্ছা আছে দীঘা যাবো, তো খুব শিগগিরই আই থিঙ্ক দীঘার ভিডিও আসতে চলেছে, ওয়েট করো হয়ে যাবে। আর ডেয়ার চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু এখনও বাকি আছে, সেটা কিন্তু ভুলে গেলে একদম চলবে না, ডেয়ার চ্যালেঞ্জ ভিডিওটা খুব শিগগিরই আসবে, আমাকে যারা যারা ইউটিউবাররা ছিল সবাই ডেয়ার দিয়ে দিয়েছে, ট্রাস্ট মি সবাই ডেয়ার দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমি কমপ্লিট করতে পারছি না, কারণ আমি বাইরে এখন যেতে পারছি না, আর আমার একজনকে দরকার যে আমাকে ভিডিওটা করে দেবে, সেরকমও এখনও কাউকে পাচ্ছি না, তো সেই কারণে আমার ভিডিওটা বানানো হচ্ছে না। আর ভিডিওটা বানালে ফোনে স্পেস থাকবে না, এই অনেক প্রবলেম, ভিডিওটা বানানোর সাথে সাথে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, পোস্ট করতে হবে, আর ডেয়ার চ্যালেঞ্জের ভিডিও একটু টাফ ব্যাপার, একজন এক রকমের ডেয়ার দিয়েছে, মানে আলাদাই ভাই একজনের ডেয়ার, মানে আমি জানি না আমি আদেও কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো কমপ্লিট করার জন্য, মানে চাইছিলাম পূজা দিয়ে যাতে ডেয়ারটা দিয়ে দিই, পূজা দিয়েও ডেয়ার দিয়ে দিয়েছে, বাট আমি এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, এটাই হলো গিয়ে দুঃখের বিষয়। তো চলো বেশি না বকে আগে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হচ্ছে, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে, আরও অনেক কিছু বলার আছে, তো চলো গাইস আগে চাটা খেয়ে নিই, দেন আবার কন্টিনিউ করছি, আমাকে পড়তে বসতে হবে চাটা খেয়ে। পড়তে পড়তে হঠাৎ আমার উঠে গেলো বিরিয়ানি খাওয়ার ক্রেভিং, তার আমি সোজা চলে গেলাম বিরিয়ানির দোকানে গিয়ে, তারপর বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে বসার জায়গা ছিল না, এই জন্য ভাবলাম যে বাড়িতে এসে সুন্দর করে ফ্যান চালিয়ে একদম ভালোভাবে খাবো, তাই জন্য চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর চিকেন বিরিয়ানি অন্য কোনো কিছু ভালো লাগে না, শুধুমাত্র লেগ পিস ছাড়া কোনো পিস ভালো লাগে না খেতে, এটা সত্যি কথা, যদি চিকেন বিরিয়ানি লেগ পিস না থাকে আমি বিরিয়ানি কেন মাংসও খাই না, মানে এরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে। তো বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি চলে আসলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য, ক্রেভিংস তখনই ওঠে যখন পড়া থাকে অনেক প্রেশার থাকে তখন। গাইস বেসিক্যালি ব্যাপারটা চান টান করে নিয়েছি দুপুরবেলা,
আর চান টান করে একটু পড়তে বসেছিলাম, কারণ সামনে পরীক্ষা। একদমই মানে আমার মন মতন পড়া হচ্ছে না, আরো পড়তে হবে আরো পড়তে হবে এরকম মনে হচ্ছে। জানি না কি হবে পরীক্ষায়, ভগবানই জানে। সারা বছরের পড়া কি পরীক্ষার শেষে এসে পড়লে হয়? মনে হচ্ছে আরো সিলেবাস আছে, আরো পড়তে হবে, শেষ আর হচ্ছে না। কি আসবে কি না আসবে পরীক্ষায় কিচ্ছু জানি না। এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে। এখানে দেখো কি কি রয়েছে, এখানে রয়েছে চাল কুমড়োর ঘণ্ট, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর এইটা হলো গিয়ে একদম ফেভারেট আমার সর্ষে ইলিশ, ধনে পাতা দিয়ে বানানো হয়েছে। এই যে দেখো ইলিশ মাছের তেল, এগুলো অলওয়েজ আমার ফেভারেট খাবার। আর ইলিশ মাছ তো আমার অনেকটাই বেশি ফেভারেট। আর এইখানে মানে কি হচ্ছে, কখন থেকে এখানে সব খাবার দাবার ঢাকা রয়েছে, আর একটা শালিক পাখি আসছে, এসে ভেতরে একবার করে ঘুরে চলে যাচ্ছে। মানে ঘরটা ওরা নিজেদের ঘর মতন মনে করে নিয়েছে। এই জানলাটা খোলাই থাকে মেইনলি, এই যে জানলাটা খোলাই থাকে, তাই জন্য যখন তখন পাখি ঢুকে চলে আসছে, এরকম ব্যাপার। কিন্তু কিন্তু কি আর করবে বেচারারা, সব তো ঢাকা ছিল খাবার দাবার, ওই জন্য আর কোনো কিছুতে মুখ দিতে পারেনি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে হবে, বাবা গেছে চান করতে। আর আমার প্রচন্ড খিদে লেগে গেছে, কারণ সকাল থেকে আমি এখনো শুধু চা বিস্কিট খেয়েছি। একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, ওই জন্য সকালে কিছু খাই না। তারপরে রয়েছে হয়েছে ইলিশ মাছ, তাই জন্য আর আরোই খাইনি, কারণ ইলিশ মাছ হলে শান্তি হোক, শান্তি করে একটু খেতে পারি। অনেক অনেক টেস্টি লাগে, অনেক ভাল লাগে খেতে আমার। গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল, আর এই যে রয়েছে ইলিশ মাছ, আর সাথে একটা কাঁচা লঙ্কা, উফ অসাধারণ অসাধারণ। উফ তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর একদম বাড়ির সামনে থেকে টোটো ধরার জন্য টোটোওয়ালা কাকুকে ফোনও করে নিয়েছিলাম, তো টোটোওয়ালা কাকু চলে এসেছিল। তারপর টোটো করে যাচ্ছিলাম পলতা স্টেশন, আর পলতা স্টেশন থেকে তারপর ট্রেন ধরে সোজা চলে যাবো নৈহাটি, কারণ আমার অ্যাডমিটের মানে জিনিসপত্রগুলো সব আনার ছিল। তারপর ট্রেনে উঠে এই সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছি, মানে তিনটে চকার কিনেছিলাম গলার, তারপর একটা আংটি কিনেছিলাম, আর এই যে এই কাকুটার কাছ থেকে কিনেছিলাম। যে কীভাবে কিনবো, কী কী কিনবো আরও মনে হচ্ছিলো জিনিসপত্র কিনি। তারপর কলেজের কাজ কমপ্লিট করে দেন বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আবার বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, মানে চলে গেছিলাম সোজা বাং ক্যাফেতে। আর বাং ক্যাফেতে গিয়ে এখানে অর্ডার করে নিয়েছিলাম নুডলস আর পেয়ারে কাবাব। এই যে পেয়ারে কাবাব যেটা আছে সেটা হলো গিয়ে সব থেকে মোস্ট ফেভারেট আমার একটা জিনিস। আর তোমাদেরও একটা কথা বলে দিই, যদি কখনো বাং ক্যাফেতে যাও এই পেয়ারে কাবাবটা অবশ্যই ট্রাই করো। তারপর চা খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর বিল পেমেন্টের জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখো কত কেউ এসেছিলো, পুরো ভর্তি ভর্তি লোক। আর এইটা হলো গিয়ে মোস্ট ফেভারিট জিনিস যেটা তোমাদের আমি বলছিলাম, সেটা হলো পেয়ারে কাবাব। ফাও তো গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হলো গিয়ে এখন বাজে রাত 12:30, ঠিক আছে। আর এই 12:30 সময় মানুষ অন্য অন্য লোকজন কি করে, ঘুমায়, ঠিক আছে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, তারপর মানে মেয়েরা সাধারণত ফোন ঘাটে, ভিডিও দেখে। আর আমি কি করছি, এই দেখো এখানে পায়েস রান্না করছি, এখানে সিমই রান্না করছি, মানে সিমইটা অলরেডি রান্না করা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে হলো গিয়ে পায়েস রান্না হচ্ছে, মানে রাত 12:30 বাজে এখন হচ্ছে পায়েস রান্না, মানে ভাবা যায় কখনো। এটা কিন্তু মানে জাস্ট ক্রেভিংস, এটা হলো গিয়ে মেয়েদের ক্রেভিংস, ঠিক আছে। রাত্রেবেলা ক্রেভিংস উঠেছে পায়েস রান্না করার, তাই জন্য পায়েস রান্না করছি। মানে খাওয়া যাবে কি না, খেতে টেস্টি হবে কি না সেটা আমি জানি না, সে ভালোও হতে পারে খারাপও হতে পারে, কারণ আমি এমনি কখনো রান্নাবান্না করি না, জাস্ট রেসিপিটা জানি তাই জন্য রান্না করছি। আর এই এই জিনিসটা যেহেতু আমার ফেভারেট, তাই পায়েসটা বাড়ির লোকের জন্য, আর এটা সিমইটা আমার জন্য, কারণ আমি পায়েস খুব একটা ভালো খাই না, মানে খাই না বলতে কি আমার অতটাও খাই না পায়েসটা, বাট সিমইটা আমার ফেভারেট। আর এখানে হচ্ছে পায়েস রান্না, বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, ঠিক আছে, এই জন্য বেশি জোরে ভয়েস করে কথা বলতে পারবো না, জানি না কতটা ভয়েস আসবে, আশা করি আসবে, কারণ সাইডে সব কিছু নিস্তব্ধ আছে। এই রিভিউটা কালকে মানে বাবাকে দিয়ে বা মাকে দিয়ে খাইয়ে পায়েসে রিভিউটা তোমাদের দেবো, ঠিক আছে। আমি তো পায়েস খাই না, উফ বাবা পুরো গরমে ঘেমে যাচ্ছি। কাশ আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, ঠিক আছে, তাহলে তার জন্য যদি আমি এরকম রাত জেগে পায়েস বানাতাম, তাহলে তো সে তো আমার প্রেমে এমনি ফিদা হয়ে যেত। মানে পায়েস না, তার যদি কোনো ফেভারিট খাবার থাকে সেই জিনিসগুলো বানাতাম, যেগুলো পারি না সেগুলো নিজের মানে শিখে শিখে ইউটিউব দেখে দেখে বানাতাম। এত কি এত এত ভালো হওয়ার পরেও আমার একটা বয়ফ্রেন্ড জোটে না কপালে, এইগুলো মানা যায় কখনো, মানা যায় এইগুলো কখনো? আসলে জোটে না, আমি জোটাতে চাই না, এটাই সত্যি কথা।